সন্দেশখালী কাণ্ডে পুলিশ বিরোধিতা না করায় জামিন পেলেন দুর্দণ্ড প্রতাপ সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার। পুলিশ বিরোধিতা না করায় জামিন পেয়েছেন বিজেপি নেতা বিকাশ সিংহ। কিন্তু পুলিশ জামিনের বিরোধিতা করায় তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হল প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তবে সোমবার জামিন পেয়ে বসিরহাট আদালত থেকে বেরোতে না বেরোতেই নাটকীয়ভাবে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে ফের গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। জামিনের পর ফের গ্রেফতার করা হয় তৃণমূল নেতা উত্তম সর্দারকেও। তার আগে অবশ্য এদিনই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে আদালত। হোয়াট কাইন্ড অফ রাবিশ ইজ দিস? যেভাবে আসামিকে পেশ করা হয়েছে সেটা বেআইনি। এটা আপনার সন্দেশখালী না, এটা আদালত। সন্দেশখালীর ঘটনায় বসিরহাট মহকুমা আদালতে এভাবেই চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য পুলিশকে। সোমবার বসিরহাট মহকুমা আদালতে সন্দেশখালী সংক্রান্ত মোট তিনটি মামলার শুনানি ছিল। বিকাশ সিং ও উত্তম সর্দারের গ্রেফতারি সংক্রান্ত মামলা, এর আগে সন্দেশখালীতে যে তিনজন গ্রেফতার হয়েছেন তাদের মামলা, এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির ঘটনা। এদিন আদালতে প্রাক্তন সিপিএম বিধায়কের আইনজীবী বলেন, যে এফআইআর এ নিরাপদ সর্দারের নাম ছিল সেই এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়নি, অন্য একটি এফআইআর এর নাম ছিল। সেদিন ও তার আগের দিন তিনি আলিমুদ্দিনের দলীয় বৈঠকে ছিলেন। পুলিশকে তার মোবাইল লোকেশন সন্দেশখালী এলাকায় পেয়েছে বলে কেসটারিতে উল্লেখ করেছে। এই কেসটি ভানু মণ্ডল নামে এক ব্যক্তি, যিনি শিবু হাটরার ম্যানেজার, তিনি দায়ের করেন। অভিযোগপত্রে ভানু লিখেছে 10 তারিখে অভিযোগ, কিন্তু পুলিশ নথিতে দেখাচ্ছে 9 তারিখে কেস শুরু হয়েছে। নিরাপদ সর্দারের অ্যারেস্ট মেমোতে তাকে গ্রেফতার করা পুলিশকর্মী হিসেবে যাকে দেখানো হয়েছে তিনি হাড়োয়া থানায় কর্মরত, অথচ তার বিরুদ্ধে কেস দায়ের হয়েছে সন্দেশখালী থানায়। এরপরই তদন্তকারী আধিকারিককে ডেকে পাঠান বিচারক শ্রীনিতা দাস। তাকে জিজ্ঞেস করেন কি কারণে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। আইও বলেন আরো অভিযুক্ত আছে, তাদের খোঁজ করতে হবে। বিচারক শ্রীনিতা দাস তখন বলেন, পুলিশ হেফাজত চাইছেন কেন? নিশ্চিতভাবে বলুন যে 10 দিনের পুলিশ হেফাজত যা চাইছেন সেটা দিলে 76 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন, যার যথাযথ উত্তর দিতে পারেননি তদন্তকারী পুলিশ অফিসার। একেবারে মিথ্যা, পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধীদের পাশে দাঁড়াবার মতন মনোভাবে, অপরাধীদের প্রশ্রয় দেবার মতো মনোভাবে, অপরাধীদের নির্দেশে নিরাপদদের গ্রেপ্তার করা হয়েছে। যে জায়গাটায় সিপিএম চক্রান্ত করেছে, যে জায়গাটায় সিপিএম বিজেপি হাত মিলিয়ে মহিলাদের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা এলাকাকে অশান্ত করার চক্রান্তে থাকার জন্য পুলিশ যদি ব্যবস্থা নেয় সে তো নেবে। সন্দেশখালীর ঘটনায় ধৃত তিনজন অভিযুক্ত আইনজীবী অভিযোগ করেন, শুনানির সময় আদালতে নিয়ে আসা হয়নি কেস ডায়েরি। অভিযুক্তদের আদালতে পেশ করার পর আনা হয়েছে মেডিকেল রিপোর্ট, এমনকি মেডিকেল টেস্টের রিপোর্টও বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এক তদন্তকারী আধিকারিককে এদিন তীব্র ভর্ৎসনা করে আদালত। বিচারক শ্রীনিতা দাস বলেন, কেস ডায়েরি, কেস রেকর্ড নিয়ে আসেননি কেন? তদন্তকারী অফিসার বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে নিয়ে আসা হয়নি। বিচারক বলেন, অপদার্থের মতো কাজ, এক ঘন্টা সময় দিচ্ছি, এক ঘন্টার মধ্যে কেস ডায়েরি সব নিয়ে আসবেন, না নিয়ে আসলে কোনো মামলার শুনানি করব না। কিন্তু এক ঘন্টা পেরিয়ে গেলেও 17 নম্বর কেসের ডায়েরি নিয়ে আসেননি আইও। কেস ডায়েরি ছাড়াই এরপর ফের শুরু হয় শুনানি। শেষ অবধি তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে ধৃত তিন গ্রামবাসীর জামিন মঞ্জুর করে আদালত। পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর, কে কম বয়সী, উনকে পতিয়ों को आकर टीएमसी के गुंडों द्वारा बोला जाता, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রেহাই নেই। কি করতে চান, আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি? বাংলায় বাংলার মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা ধর্মের নিরিখে, তার সেটাই কি আপনার কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেটাই কি কাম্য? এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন, রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি। সন্দেশখালী থানার শতপ্রণোদিত মামলা এইদিন জামিন পেয়েছেন উত্তম সর্দার। বসিরহাট সাংগঠনিক জেলা লোকসভা কনভেনার যিনি বিকাশ সিং মহাশয় ছিল তাকেও অ্যারেস্ট করা হয়েছিল এবং পিসি 10 দিনে পিসিপিআর করা হয়েছিল। সেই পিসিপিআর ল্যান্ডেড কোর্টের কাছে রিজেক্ট হলো এবং ল্যান্ডেড কোর্ট সমস্ত আমাদের প্রমাণ যা যা দিয়েছি সমস্ত কিছু তুলনামূলক বিচার করে আইন মোতাবেক তাদেরকে রেজিস্টার বন্ডে 2000 টাকা রেজিস্টার বন্ডে জামিন পেয়ার দিয়েছে। পুলিশ বেসিক্যালি নিরাপদ সর্দারের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন দিয়েছে এবং যে কারণে ওর জন্য 10 দিন পিসি প্রেয়ার করেছিলেন পুলিশ কর্তৃপক্ষ,
শুধুমাত্র নিরাপদ সর্দারকে আটকাতে হবে এবং উত্তমকে বেল করাতে হবে। উত্তমকে বেল করানোর ইচ্ছাকৃতভাবে পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে বেল করেছে। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বসিরহাট এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। আবির দত্ত, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।